Assalamualaikum, welcome to my channel Cooking Diary by Firdaus Sultana. आज के रेसिपी ते अपना देख के स्वागत हूँ। आज के अपना देख के देखा बो आमेर पोआ पिठा रेसिपी। आमेर पोआ पिठा बनाते लगते 1 कप चालेर गुड़ा, 1/2 कप मैंगो प्यूरी, 1/3 कप सुगर, 1/4 कप मैदा, 1 टेबल चम्मच पाउडर दूध, 1 टी डीम, 2 टेबल चम्मच नारकेल कुरानी और सामान्य परिमाण लवण। प्रथमे एक बड़ेर मध्ये 1 कप चालेर गुड़ा दिए देव। आमि एखाने चालटी भिजिए तारपर गुड़ा करे निएछि। 1/4 कप मयदा दिए देव। आमि एखाने 1/3 कप चीनी व्यवहार करेछि। आपनि चाइले आपनार स्वाद अनुयायी बाड़िये बा कमिये निते पारेन। ভালোভাবে নেড়ে 2 টেবিল চামচ নারকেল কুড়ানি দিয়ে দেব। আমি এখানে আমকে ব্লেন্ড করে 4 থেকে 5 মিনিট জাল দিয়েছি যাতে করে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমি পাউডার দুধ এবং লবণ দিয়ে দেব। এখানে লবণটা দিয়েছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। একটি ডিম দিয়ে দেব, তারপর আপনারা দেখবেন মিশ্রণটি কতটুকু ভারী হয়েছে। মিশ্রণটি ভারী কতটুকু হয়েছে তার উপর ডিপেন্ড করে পানি মেশাবেন। মিশ্রণটি যেহেতু একটু ভারী হয়েছে, আমি মিশ্রণটিকে পাতলা করার জন্য 1 টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি। এবার আপনাদেরকে দেখাবো আমার মিশ্রণটি কতটুকু ভারী হয়েছে। 30 মিনিটের জন্য মিশ্রণটিকে ঢেকে রাখবো। মিডিয়াম আঁচে তেল গরম হয়ে গেলে পরিমাণ মতো মিশ্রণটি দিয়ে দেব। দেওয়ার পর দেখবেন প্রথম পাশটা ফুলে গেছে, যখন ফুলে যাবে তখন অপর পাশে উল্টে দেবেন। একটি পিঠা হতে প্রায় 30 সেকেন্ডের মতো সময় লাগে। এভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার আমের পোয়া পিঠা। আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।